আসলে ত্রিপুরা রাজ্যের খেলাধুলার ইতিহাসে গতকালকের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমাদের ত্রিপুরা রাজ্যের উদীয়মান এবং প্রতিভাবান ক্রিকেটার মিঠুন দেববর্মা মাঠের মধ্যেই খুব সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার অকাল প্রয়াণ হয়েছে। ওনার অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্যের ক্রিকেট জগতের বিশাল ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং আমরা ত্রিপুরার ক্রীড়াপ্রেমী মহলে শোকের ছায়া নেমে এসেছে। এটা প্রত্যেকটা বৃত্তি বেদনাদায়ক। তো এই ঘটনাটা আসলে যদি আমরা মনে করতাম যে খেলতে গিয়ে চোট আঘাতে এরকম ঘটনা হয়েছে তাহলেও মেনে নেওয়া যেত, কিন্তু যেভাবে ওর কী বলবো মাঠের মধ্যে পড়ে গেছে এই অবস্থায় আসলে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। এবং আমরা ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আসলে মিঠুন দেববর্মা আমাদের মধ্যে অমর হয়ে থাকবে, যতদিন ত্রিপুরার ক্রিকেট বেঁচে থাকবে ততদিন মিঠুন দেববর্মার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজ্য সরকার থেকে কোনো ধরনের সাহায্য বা কোনো পাশে দাঁড়ানো বা কোনোভাবে আর্থিক সাহায্য করার কোনো পরিকল্পনা? অবশ্যই, ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা আমাদের সাথে রয়েছেন, সেক্রেটারি তিমির চন্দ আমার সাথে রয়েছেন, কোষাধ্যক্ষ তাপস ঘোষ আমাদের সাথে রয়েছেন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি অমিত রক্ষিত মহাশয় আমাদের সাথে রয়েছেন, এছাড়াও ক্রিকেটের অন্যান্য যারা কর্মকর্তারা বরিষ্ঠ কর্মকর্তারা রয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা স্পোর্টস দপ্তর এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে আমরা আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো, ওর পরিবারের প্রতি কীভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখাবো।